সব বিপর্যয়ের জন্য দায়ীকে মানুষ নিজেরা দেখুন আজকে দু হাজার একুশ সালে ক্ষমতা এসেছে গোটা পৃথিবীর পরাশক্তিকে পরাজিত করে আফগানিস্তান একটা দেশ আপনারা পত্র পত্রিকার কল্যাণে দেখেছেন মাত্র দু হাজার একুশের অগাস্টে ক্ষমতা এসে প্রায় পঞ্চাশ বছর ধরে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশ লন্ড ভন্ড হওয়া একটি দেশ মাত্র দুই বছরের ব্যবধানে আজকে তাদের মুদ্রা মুদ্রা ডলারকে ধাওয়া করছে বলেন গোটা পৃথিবীকে যেই শাসন করছে মাত্র দুই বছর একটা ইসলামী আমিরাত প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের মুদ্রার মূল্যমান এতটা বেড়েছে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন বিশ্বকে শাসন করা সেই ডলারকে আফগান মুদ্রা ঘাওয়া করছে আর আমরা স্বাধীন হয়েছি আমাদের স্বাধীনতার বছর কত বান্ন বছর কত বছর বান্ন বছর আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ওয়াদা করেছিলেন ওয়ালাউ আন আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরদ বলুন আল্লাহু আকবার আল্লাহু এই বিশ্বজাহানের মালিক মহান প্রভু আল্লাহ তাআলা যার হাতে সমস্ত বরকতের ছাবি নিহিত রয়েছে যার কাছে সমস্ত বরকতের চাবি রক্ষিত সেই আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদের জনপদের সংখ্যা গরিষ্ঠ মানুষ যদি ঈমানের উপর অবিচল থাকতে পারতো আল্লাহকে ভয় করে চলার নীতি যদি অবলম্বন করতে পারত আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দেব মাত্র দুই বছর পঞ্চাশ বছরে যুদ্ধ বিধ্বস্ত লণ্ডবণ্ড হওয়া একটি দেশ গোটা পৃথিবীকে এখন শাসন করার পথে তাদের মুদ্রা ডলারকে ধাওয়া করছে তাদের উৎপাদিত বিভিন্ন ফলের জুস গোটা পৃথিবীর বিভিন্ন শপিং মলে দেখা যাচ্ছে বরকতের দুয়ার খুলে যাচ্ছে পাথরের মধ্যে আনার হচ্ছে বলেন আল্লাহ আকবর পাথরের পাহাড় যেখানে কোনো রস নাই তস নাই কস নাই আশ্চর্য হয়ে যাবেন ইন্টারনেটে চার্জ দিয়ে দেখেন এই বৎসর আফগানিস্তানে যত আনার ফল হয়েছে বিশেষজ্ঞ ব্যক্তিরা কমেন্টস করেছে যে এই পরিমাণ উৎপাদন এই বছর হয়েছে গোটা পৃথিবীতে আফগানিরা আনারের জুস সাপ্লাই দিলেও তাদের রস শেষ হবে না কি বরকতের দুয়ার খুলে দিলেন কৃষি বিজ্ঞানীরা অবাক পাথরের পাহাড়ে আনার গাছ আবার তার নিচে নাই কোনো মাটি কি করে এই আনার হয় সুমিষ্ট ফল হয় একটি আনার চাপ দিলে দুইটা গ্লাস ভরে যায় এই বরকট ঢেলে দিয়েছেন কে গোটা পৃথিবী তাদেরকে বয়কট করেছে গোটা পৃথিবীতে একটা স্যান্ডিকেশন আছে এই স্যান্ডিকেট তাদেরকে বয়কট করেছে তারা তাদের সুনাম তাদের সুখ্যাতি তাদের সুশাসনের চিত্র যাতে পৃথিবীর কোন জনপদের মানুষ দেখতে না পায় কিন্তু সত্য এমন এক জিনিস মহাসাগরের নিচে যদি এক ফোঁটা সরিষার তেল আপনি ডুব দিয়ে রেখে আসেন এটাকে ওপরে ওঠানোর জন্য কোনো বিশেষ চেষ্টা প্রচেষ্টার দরকার নাই আপন মহিমায় যেমনি ভাবে সেই তেল পানির উপরে ভেসে উঠবে সত্যটাও এমন একটা জিনিস এটাকেও ধামা চাপা দিয়ে ধরে রাখার ক্ষমতা পৃথিবীর কারো আল্লাহরব্লা মিন বলেছেন বল্না কুজিফু বিল্হ তে আলল বাতিলি ফয়দ মহুহু ফরিদা হুজাহি ওলা কুমুল ওয়েলু মিমি মতো চমৎকার কথা আল্লাহ তালা বলেছেন বলে মিত বিশাল স্তুপ যদি হয়ে যায় মিথ্যাবাদীদের যদি জয় জয়কার সব দিকে চলে মিথ্যাকে তোমরা দেখছো প্রতিষ্ঠিত হয়ে গেছে মিথ্যা মনে হয় ধ্বংস হবে না আল্লাহ এই কোরআনের এই আয়াতে গ্যারান্টি দিয়ে বলেছেন মিথ্যা আর মিথ্যাবাদীদের যখন রাজত্ব সব জায়গায় যখন কায়েম হয়ে যাবে আমি সত্যের ছোট্ট একটি বোমা মিথ্যার স্তূপের উপর নিক্ষেপ করব অমনিতেই মিথ্যা বিদায় হয়ে যাবে আর আপন মহিমায় উদ্ভাসিত হবে প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা বলেন ঠিক না নজরুল বলেছে অশান্তিকামী ছলনা করে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির লাঞ্চিত হয় অপমানে আর লাজে কথা কয় অশান্তিকামী ছলনা করে জয় পায় মাঝো মাঝে অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে পথের উঠ্দে উঠে জড়ু বায়ে পথের আবর্জনা তাই বলে ওরা জয় হয়েছে কেউ কবু না উর্ধে যাদের গতি তাহাদেরই পথে হয় ওরা বাধা পিছিল করে পথ তাই বলে জয় হয় না কো কাদা কাদা রাস্তা পিছলা করতে পারে কিন্তু সচেতন মানুষের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না তারা নখ টিপে টিপে সেই পথ পাড়ি দিয়ে আপন গন্তব্যে ফিরে যাবে ভাইয়ের আমার আজকে গোটা পৃথিবীতে স্রোতের মতো অপশক্তির প্রভাব প্রতিপত্তি চারিদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল আফগানিদেরকে দমন করব তাদের খোঁজ খবর বিশ্ব ছড়াতে না। কিন্তু দেখুন আজকে মাত্র দুই বছর শাসন করে আফগানিস্তানের পাহাড়ি পথে যে রাস্তা নির্মিত হচ্ছে পৃথিবীর বহু পর্যটক এখন ভিসার জন্য লাইন ধরতেছে তাদের দেশ দেখার জন্য বরকত ঢেলে দেওয়ার ওয়াদা করেছেন কে যদি এই শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি আমরা সত্যি মুসলমান হতে পারতাম যদি আমরা হতে পারতাম ইমানের শর্ত পূরণ করতে পারতাম আল্লাহর কসম আল্লাহর কসম কৃষি বাংলাদেশের মধ্যেও সেই পরিমাণ বরপর ঢেলে দেওয়ার ওয়াদা করেছেন কে